সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা দুটো কলেজে কিন্তু ফি স্ট্রাকচার দেখে নেবো। একটা হচ্ছে দীনবন্ধু ইন্দুস কলেজ, আর একটা হচ্ছে কেকে দাস কলেজ। ঠিক আছে, সবার প্রথমে আমরা কিন্তু দীনবন্ধু ইন্দুস কলেজের ওয়েবসাইটে যাব এবং সেখানে কিন্তু পুরোপুরি ফিস ডিটেলস কোর্স ওয়াইজ কত রয়েছে সেগুলো আমরা পুরোপুরি দেখবো, তারপর কেকে দাস কলেজে দেখবো। সবার প্রথমে আমরা দীনবন্ধু ইন্দুস কলেজের ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং আসার পর দেখো, এখানে দেখো তোমরা যে ইউজি অ্যাডমিশন বলে একটা কিন্তু শো করবে নিচের দিকে, ইউজি অ্যাডমিশন বলে। এখানে তোমরা যদি ক্লিক করো, ক্লিক করলে কিন্তু একটা নোটিশ রয়েছে দেখো, 27 জুলাই, এই নোটিশটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। নোটিশটা ডাউনলোড করার পর কিন্তু তোমাদের সামনে দেখো, নোটিশটা যখন খুলবে একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর তোমরা দেখতে পাবে কিন্তু এখানে পুরো সিট স্ট্রাকচার সব আছে, তার নিচে আরও। আসার পর এখানে দেখতে পাবে দেখো ফিস স্ট্রাকচার, এই যে ফিস স্ট্রাকচার রয়েছে এর মধ্যে, এখানে কিন্তু পুরোপুরি ফিস স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে। হ্যাঁ দেখো, ফিস স্ট্রাকচার কী কী এখানে বলেছে দেখো, এখানে ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এটা কিন্তু তোমাদের ফিস দিতে হবে। আর এখানে বলা আছে 2 মান্থ টিউশন ফিস অ্যাড করে, এবং 2 মান্থে যদি যাদের ল্যাব অ্যাপ্লিকেবল রয়েছে তাদের ল্যাব ফি অ্যাপ্লিকেবল করেই কিন্তু টোটাল ফিসটা এখানে তৈরি করা হয়েছে। মানে 2 মাসের ফিস কিন্তু টিউশন ফিস অ্যান্ড ল্যাব ফিস আগে থেকে কেটে নিয়ে এই ফিসটা রয়েছে, যাদের ল্যাব দরকার তাদের ল্যাব ফি, নইলে সবার তো টিউশন ফিস তো মান্থলি থাকে। ঠিক আছে, এবার দেখো বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে কিন্তু এখানে 2285 টাকা, ইংলিশ অনার্সেরও সেম রয়েছে। এরকম করতে করতে কিন্তু হিস্ট্রি অনার্সে 2285 রয়েছে, এবং আরও যেগুলো রয়েছে যেমন ফিজিক্স অনার্সের ক্ষেত্রে যেগুলো রয়েছে দেখো 4405, এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু 6305 টাকা কিন্তু এখানে লাগবে। এবং তারপর মাইক্রোবায়োলজি যদি আমরা দেখি তাহলে কিন্তু 13505 টাকা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এরকম করে করে বিএসসি যারা পাস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, যারা বায়োসায়েন্স নিয়ে পাসে পড়বে তাদের ক্ষেত্রে 2755, আর যারা পিওর সায়েন্স নিয়ে তারা কিন্তু 2585। এরকমভাবে পুরোপুরি কিন্তু ফিস রয়েছে ডিস্ট্রিবিউটে। তোমরা কিন্তু এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু ফিস স্ট্রাকচারটা পুরোপুরিভাবে দেখে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখো চলে এসেছি কেকে দাস কলেজের ওয়েবসাইটে, এবং কেকে দাস কলেজের কিন্তু ওয়েবসাইটে আসার পর তোমরা ফিস স্ট্রাকচার কীভাবে দেখবে, অ্যাডমিশনের জন্য কত টাকা পে করতে হবে সেটা কিন্তু অনলাইন অ্যাডমিশন বলে একটু নিজে স্ক্রল করে আসলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমার অ্যাডমিশন পোর্টালটা খুলে যাবে, এবং এখানে তোমরা 3 ড্যাশ বলে একটা অপশান দেখতে পাবে। এই অপশানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে কিন্তু অনেক কিছু অপশান চলে আসবে, তার মধ্যে একটা অপশান থাকবে ফিস স্ট্রাকচার। এখানে তোমরা যখন ক্লিক করবে ফিস স্ট্রাকচার অপশানে, তখন কিন্তু তোমার সামনে দেখো পুরোপুরি বিএ অনার্সের ফিস স্ট্রাকচার, বিএ জেনারেল ফিস স্ট্রাকচার, বিএসসি অনার্সে বিএসসি জেনারেল, এবং এরম করে করে কিন্তু পুরো ফিস স্ট্রাকচার রয়েছে। এবং বিএসসি জেনারেল উইথ কম্পিউটার সায়েন্স আর উইদাউট কম্পিউটার সায়েন্সের করে আলাদা করা রয়েছে। ঠিক আছে, এবং বিকম অনার্স বিকম জেনারেল, আমি যে কোনো একটা ডাউনলোড করে তোমার ফিস স্ট্রাকচার কেমনভাবে রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সাবজেক্ট বা কোর্স ওয়াইজ তোমরা এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে ফিস স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি বিএ অনার্সের ক্ষেত্রে আমি ক্লিক করে তোমার সামনে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ফিস স্ট্রাকচারটা রয়েছে। দেখো আমি তোমার সামনে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। দেখো বিএ অনার্সের ক্ষেত্রে এখানে যে ফিস স্ট্রাকচারটা রয়েছে, এখানে কিন্তু অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনে কত টাকা ফিস স্ট্রাকচার দিতে হবে সব ডিটেলস করা রয়েছে। ফার্স্ট সেম থেকে পুরোপুরি 6 সেম, মানে 6টা সেমিস্টার অবধি পুরোপুরি ফিস স্ট্রাকচারের ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ফার্স্ট সেমে যে ফিস স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার এখন তোমরা অ্যাডমিশন হচ্ছ, এখন কিন্তু সেটাই শুধুমাত্র দিতে হবে। এবার সেটা কত টাকা কী দিতে হবে সেটা সব টোটাল মিলিয়ে আমরা যদি দেখি নিচের দিকে, আমি পুরো টোটালে যাচ্ছি, পুরো ডিটেলস আমি বলতে পাচ্ছি না কারণ এইগুলো তোমরা দেখে নিতে পারবে, এইটা অতটা ইম্পর্টেন্ট নয়। টোটাল হচ্ছে তোমাদের 1920 টাকা দিতে হবে ফার্স্ট অ্যাডমিশনের জন্য, বা ফার্স্ট সেমিস্টার এখন ভর্তি হতে যাচ্ছে এখনকার জন্য। এবং তোমরা যখন অ্যাডমিশন হয়ে গেলে 1920 টাকা দিয়ে, তারপর তোমাদের মান্থলি যে একটা টিউশন ফিস থাকে ঠিক আছে সব মিলিয়ে তখন কত টাকা দিতে হবে, আরও এই যে সেমিস্টারটা তোমরা পড়ছো একটা সেমিস্টার পুরো, সেই জন্য আরও 625 টাকা তোমরা যখন অ্যাডমিশন হয়ে যাবে সেগুলো সব মিলিয়ে ফার্স্ট সেমিস্টারের টোটাল ফিস হচ্ছে 2585, যে 1920 টাকা এখন অ্যাডমিশনের সময় দিতে হবে। এবং তারপর তোমরা যে সেমিস্টার মানে 6 মাস তোমরা ফার্স্ট সেমিস্টারে থাকবে, সেই 6 মাসের যে মান্থলি যে ফিসগুলো রয়েছে সেই ফিসগুলো ইনক্লুড করে তোমাদের 625 টাকা, মানে 2545 টাকা, আর মানে এই 625 টাকাটা তোমরা অ্যাডমিশনের পরে মাসে মাসে দিতে হবে, আর 1920 টাকাটা এখন কিন্তু অ্যাডমিশনের অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদের দিতে হবে, মানে এখন 1920 টাকা জাস্ট পেমেন্ট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম করে করে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু অ্যাডমিশনের সময় বা প্রত্যেকটা সেমিস্টারে প্রথমে ভর্তির সময় এই টাকাগুলো কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 6টা সেমিস্টারে, এবং তোমরা তোমাদের যে কোর্সটা সেই কোর্সেরটা তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, দেখে নিয়ে তারপর তোমরা কিন্তু লগ ইন হয়ে যাদের নাম উঠেছে অ্যাডমিশন লিস্টে তারা কিন্তু পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, এবং সবার কাছে কিন্তু শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের কাছে। সো টাটা, বাই বাই।